আলাইকুম বন্ধুরা বরবার মতো আপনি আমাদের হাজির হয়ে গেলাম নতুন আরো একটা আপডেট নিয়ে তো আজকে আমরা সরাসরি চলে আসছি বাংলা অফিসিয়াল ওয়েবসাইটে ওনারা এখানে একটা করছে এসএসসি মাধ্যমে মূল্যায়নের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর তো এটা দ্বারা এখানে কি বোঝাইতেছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তো তার আগে বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে রাখবেন যাতে করে আমাদের সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার দূর পৌঁছে যায় ওয়েল তো এখান থেকে আমরা করলাম করার পর বলতেছে খোলা সম্ভব না হলে এবং এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষা নেওয়া সম্ভব না হলে গল্প পদ্ধতিতে মূল্যায়নে যাবে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার পনেরোই জুন গ্র্যানীগঞ্জ জাজিরা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন আমরা দেখেছি অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো করছে অ্যাসাইনমেন্ট চূড়ান্ত করছি এসএসসির জন্য ষাট দিন এবং এইচএসসির জন্য চুরাশি দিনের অ্যাসাইনমেন্ট আমরা দিচ্ছি আমরা চেষ্টা করে যাব আরও কিছু সময় হয়তো দেখতে হবে যদি দেখি শিক্ষা খোলা একেবারেই সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমরা বিকল্প অনেক কিছুই চিন্তা করে রেখেছি আমরা শুধু অ্যাসাইনমেন্ট দিচ্ছি তাই নয় কী কী সিনারিও হতে পারে তাও চিন্তা করছি যদিও এসবের ওপর আমাদের কারো হাত নেই সব রকমের পরিস্থিতি চিন্তা করে কি কি সম্ভাব্য তাহলে বিকল্প কিভাবে মূল্যায়ন হতে পারে সেগুলো আমরা ভাবছি বিকল্প কি চিন্তা করা হচ্ছে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন আমাদের অনেক রকম চিন্তা আছে কিন্তু পরীক্ষা হবে কি হবে না এই মুহূর্তে বলে দিতে পারছি না হয়তো শীঘ্রই সিদ্ধান্তটা নিতে হবে পরীক্ষা নিতে পারবো কি পারবো না সেটা সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করবে কিন্তু যেটাই হোক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে তো ফ্রেন্স এখান থেকে আপনাকে একটা জিনিস দেখায় এই জায়গায় বলা হয়েছে যে সকল পরিস্থিতি করোনার উপর ডিপেন্ড করবে তো এখন আপনারা অনেকেই জানেন করোনা সংক্রমণের হারটা কিন্তু পনেরো শতাংশের উপরে চলে গেছে দেন এই পরিস্থিতি যদি থাকে তাহলে পরীক্ষা কিন্তু কোনোভাবে নেওয়া সম্ভব নয় তো এটা যদি নেওয়া সম্ভব না হয় তাহলে তো শিক্ষামন্ত্রী বলেই দিয়েছেন অ্যাসাইনমেন্ট অথবা অন্যান্য পদ্ধতি ওনাদের রয়েছেন সেইভাবে কিন্তু এর রেজাল্টটা দেওয়া হবে আর এই জায়গায় উনি বলে দিয়েছেন যে খুব শীঘ্রই সিদ্ধান্তটা নেওয়া হবে তো কখন কি আপডেট আসবে অবশ্যই আপনাকে জানিয়ে দিব তো সেই সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা অন করে রাখবেন তাহলে একটা নোটিফিকেশন স্বরূপ আপনার কাছে সকল ভিডিও পৌঁছে যাবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম